রাশে থেকে নির্বাচন করতে চান মাহিয়া মাহি আসসালামু আলাইকুম রাশে থেকে নির্বাচন করতে চান মাহিয়া মাহি রাশে এক আসন তানর গোদাগাড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করার কথা জানালো বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি শুক্রবার দুপুরে তার জন্মভূমি রাশেই তনর উপজেলার মুন্ডুমালা একটি কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান এদিন জাতির জনক বঙ্গবন্ধু কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের অনুষাটতম জন্মদিন উপলক্ষে মন্ডুমালা ফজল আলী মোল্লার ডিগ্রি কলেজ মাঠে একটি কাবাডি টুর্নামেন্টের আয়োজন করে চিত্রনায়িকা মাহিয়া মাহি গড়ে তোলা স্বপ্ন ফাউন্ডেশন ও জেলা ক্রীড়া সংস্থা টুর্নামেন্ট উদ্বোধন করেন অভিনেতা ও পুলিশ কর্মকর্তা ডি এ আয়েব অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি ফাল্গুনি হামিদ বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শুক্রবার সকাল থেকে শুরু হয় এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন রাজশাহী নয় উপজেলার নয়টি এবং জেলা পুলিশের একটি দল বিকেলে সমাপনী অনুষ্ঠানের স্বপ্ন ফাউন্ডেশন চেয়ারম্যান চিত্রনায়িকা মাহিয়া মাহি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক জিআইজি আব্দুল বাতেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কামাল সিদ্দিক জেলা প্রশাসক আব্দুল জলিল পুলিশ সুপার বি এম মাসুদ হোসেন এ সময় নায়িকিয়া মাহিয়া মাহি বলেন আমি যদিও রাজনীতি বুঝি না তারপর শুরু করেছি আমি মানুষের সেবা করতে চাই আমার কাছে রাজনীতি মানে মানুষের সেবা করা ভবিষ্যতে সংসদ সদস্য নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা বিষয়ে মাহিয়া মাহি বলেন যদি এলাকার লোকজন চায় আমাকে ভালোবেসে অবশ্যই সেটা হতে পারে ইনশাল্লাহ অভিনেত্রী মাহি গ্রামের বাড়ি চাপাইনবগঞ্জ নাচর উপজেলায় তার জন্ম পার্শ্ববর্তী তানোর উপজেলার মুন্ডুমালার নানাবাড়িতে এর আগে মুন্ডুমালায় তিনি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিলেন এবার আয়োজন করা হয়েছে কাবাডি তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে এই সংগঠনের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম